Hey guys, so again, follow this is the asking hot video. The show back is shagged. I'm asking hot news out there. Shatala Chakarbo. Abrahan Abong Lipa Parfin Kinney, the counter particular hot sea. She wish a Lipa Parfiner, Manasori, Mane. Abrahan Shapik history to Faroke and Amazon Chilean in their Facebook act post shared Kuratian. Shate as Kalashanakarbo. Ligatin, Jamin Jamshat Tamari, Baike, Ami Bindu Matro Chinina. I did operate Namir Manustako Ami Chinina. আজ থেকে প্রায় দুই মাস আগে একটা লেখা দিয়েছে লেবার বান্ধবীকে নিয়ে তাদের ব্যাপারে সেখান থেকে সূত্রপাত আমি একদম চুপ রয়েছি অথচ আমাকে একের পর এক অপবাদ দেওয়া হয়েছে যে আমি নাকি ছড়িয়েছি কিংবা ছড়াচ্ছি তাদের নিয়ে আমি কোনো লিপার ফ্রেন্ডকে নিয়ে লিখব আমার কোনো টিকটকই নেই এই জায়গা থেকে আমি উঠতে ভাইরাল কোনো টিকটকারকে একদমই চিনি না এই ভাইয়ের অনেক আগের লেখাগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে ঝামেলাগুলো তাদের ব্যক্তিগত কোনো আক্রোশ কিন্তু ওনার কমেন্টে আমাকে পতিতা হিসেবে প্রমাণিত করা হয়েছে এমনকি আমি নাকি এত প্রফেশনাল যে শরীরের বিনিময়ে এনাকেও হাত করেছি আস্তাগফিরুল্লাহ এই মানুষের কমেন্ট বক্সে আমাকে ধুয়ে দেওয়া হয়েছে অথচ আমি একদম চুপ ইনি লিপা পারভিনের ব্যক্তিগত পিকচার কি কবে পেয়েছে আমি তাও জানি না অথচ এটার ভিত্তিতে আমার পিকচার পাবলিক করার হুমকি দিয়েছে তারা আপনাদের বিজনেস সূত্র যদি কেউ আপনার পিছে লাগে বা আপনার সব তথ্য কারো জানা থাকে এটা দায়ভার আমি কেন নেব আমার উপরে ক্লেম দেওয়া হয়েছে আমি নাকি তাদের পিছে লেগেছি খবর নিয়েছি রায়হানের ফ্যামিলির বা বন্ধু-বান্ধব একজন এসে প্রমাণ করুক যে আমি নিজে কল দিয়ে কখনো কিছু জানতে চেয়েছি ব্যাপারটা ঠিক কেমন আমি চুপ ছিলাম তখন আমার চরিত্রের উপরে কলঙ্ক লাগিয়ে বলে বেড়াচ্ছেন যে আমি নাকি আমার কলঙ্ক ফাঁস হওয়ার ভয়ে কিছু প্রকাশ করছি না আমি নাকি রায়হানের জনপ্রিয়তা বিক্রি করে খাচ্ছি আমি নাকি পাবলিকে এলে আমার চরিত্রহীনতা প্রকাশ পাবে তাই আমি চুপ এখন যখন বলে দিলাম তখন বয়ান দিচ্ছেন যে এতদিন পরে কেন শোকে থাকা দেখে এসব বলতেছি বাহ হালাল হালাল বলে মুখে একটা ফেনা তুলেছেন কিন্তু কাবিন নামা অনুযায়ী প্রেগনেন্সি প্রমাণিত করার সাহস নিয়ে আপনাদের বলেছি তো ফ্যামিলি থেকে হালাল সম্পর্ক তাহলে কাবিন নামা দেখান দেখে ফ্যামিলির কে কে সাক্ষী ছিল আর পরকীয়া নিয়ে বিচার তোলার পরে কেনই বা আল্লাহর কসম খেয়ে বলতেছিলেন যে দুজনে জাস্ট বেস্ট ফ্রেন্ড কেন তখন বলতেন যে হালাল ছিলেন নাকি আল্লাহর কসমকে পরিস্থিতি নিয়ন্ত্রণের ম্যাজিক ভাবে দেখুন ছয় মাস চুপ থেকেছে যখন মাথায় আকাশ ভেঙে পড়ে হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তখনও চুপ ছিলাম আপনার হ্যাপিনেস আপনি টিকটকে ভিডিও দেখান সুতরাং আমি চুপ করে খবর সংগ্রহ করার প্রশ্নই আসে না প্রথম যখন হৃদয় ভেঙে গিয়েছে তখন কিছু বলিনি আর এখন যখন ফ্যামিলি থেকে আমার বিয়ে ঠিক হয়েছে তখন এসব কেন বলবো বরং আপনার একের পর এক লেখায় আমাকে সবাই প্রশ্নবিদ্ধ করার পরেও আমি নানাভাবে এড়িয়ে যাচ্ছিলাম আপনাদের পরে কেউ মেনে নিয়েছি ডিভোর্স মেনে নিয়েছি দুই তিন মাস আগেই আপনাদের বিয়ে হয়েছে সেটাও মেনে নিয়েছি দুই তিন মাস আগে থেকে প্রেগনেন্সি দেখে লেখা দিচ্ছেন সেটাও মেনে নিয়েছি আমার ফার্নিচারগুলো সাজিয়ে গুছিয়ে ভিডিও দিয়েছেন তবুও আমি চুপ হাতে হাত রেখে ভিডিও দিচ্ছেন তবুও চুপ হাতের মধ্যে এ আল লিখে দিচ্ছেন তবুও চুপ তোফা বিজনেসের বিপরীতে রিহান নামে বিজনেস দিলেন তবুও চুপ আট বছরের সংসার করার পরে এগুলো দেখে একটা মেয়ে মানুষের যন্ত্রণায় পাগল হয়ে যাওয়া উচিত তবুও আমি চুপ ছিলাম কিন্তু আমি চুপ থাকলেও আপনার প্রচুর অশান্তি হয় কিন্তু তাই বলে মজাই পেয়ে গেলেন ভাবছেন এতে সুযোগে তো কখনোই মুখ খুলবে না কিন্তু ওই যে আপনার সঞ্চিত চরিত্রের ওপরে আঙুল তুললে সেই আঙুল আমি মোটকে দেব আমার কেন তিন বছরের কনসিভ হয়নি তাই নাকি ডিভোর্স হয়েছে বলে ছড়াচ্ছিলেন সত্যি কি তাই এই তিন বছরের তিনজন গাইনি আমায় একদম পারফেক্ট বলার পরে পা ধরেও রেহানকে ডাক্তারের কাছে নিতে পারেনি এখন সেম অ্যাঙ্গল যদি আমিও তুলি যে এত অ্যাডভান্স বাচ্চা কোথা থেকে এলো কই পেলেন মানে আমি চুপ থাকলেও কাঁঠাল ভাঙবেন আবার মুখ খুললেও কাঁঠাল ভাঙবেন আমায় এক তালাকের কাগজ পাঠিয়েছে এরপরে গত ছয় মাসে একটা কাগজও পাঠানো হয়নি আমাকে অন্য কোথাও বিয়ে না করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে আপনার কল দিয়ে বিভিন্ন হুমকি দিচ্ছেন কিন্তু আইন অনুযায়ী আমি এখনও ভয়ঙ্কর স্টেপ নিতে পারি আপনাদের কর্মের সংখ্যা দলিল হজম করতেছি এটার জন্যে আমার ধৈর্যের উপরে কৃতজ্ঞতা আদায় করবেন কিন্তু আমার আত্মমর্যাদা আছে জন্যে আমি চুপ হয়ে গিয়েছি যাক আমি ক্লিয়ার করতেছি এই জামিন জামশেদকে আমি চিনি না এই লোক যদি লিপা পারভিনের গোপন পিকচার বা গোপন তথ্যগুলো ফাঁস করে এটার দ্বার ফেরানোর জন্য আমার উপরে না আসে এই নাকি লিপার চুল খোলায় পিকচার ছড়াচ্ছেন এই বিপরীতে তারা আমার পিকচার ভাইরাল করতে যাচ্ছেন বলে আমি হুমকি পাঠিয়েছি একদম কিন্তু আমি এটা বলতে চাই একদমই না অন্য কারোর কর্মের দায়ভার আমার উপরে দিলে এটা আমি মেনে নেব না রাতে স্বেচ্ছায় কাউকে অশালীন পিকচার না দিলে কেউ কেউ পাবে কী করে আশ্চর্য
আমার সঞ্চিত পর্দা 8 বছরের সংসারে স্বামীর কাছে স্ত্রীর শালীন অশালীন প্রস্তুত অপ্রস্তুত অনেক পিকচার থাকা স্বাভাবিক, কিন্তু এখন আমার কোনো পিকচার সংরক্ষণ করার রাইট নেই আপনাদের। আমার পর্দাকে নষ্ট করে আমার মুখ থেকে আরও কিছু বাহির করবেন না। আমি আপনাদের ফ্যামিলির মুরব্বীদের অনুনয় মাখা রিকোয়েস্টে চোখ হয়ে গিয়েছি, সুতরাং আমার ঘাটাবেন না। ইনি আসলে কে, কেউ কোনার আসল পড়েছে জেনে থাকলে আমায় বলবেন। সো আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।